বুধবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টি টোয়েন্টি সিরিজ। এই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজমের রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। এই ম্যাচে বাবর আজমের রেকর্ড ভাঙার সুযোগ ছিল বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের কাছেই, তবে বিরাট কোহলি না পারলেও বাবরের রেকর্ড ভেঙে তছনছ করে দিয়েছেন রোহিত শর্মা। এতদিন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড ছিল পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজমের। এবার সেই রেকর্ড নিজের নামে করলেন টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে 17টি ম্যাচে 540 রান সংগ্রহ করেছেন বাবর আজম। প্রথম টি টোয়েন্টি ম্যাচে 40 রানের দুর্দান্ত ইনিংস খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 16টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে হিটম্যানের ব্যক্তিগত সংগ্রহ দাঁড়িয়েছে 559 রান। তোমাদের মতে সেরা ব্যাটসম্যানকে বাবর আজম নাকি রোহিত শর্মা, নিচে কমেন্টে জানাও। আর আজ যেহেতু রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, তো তোমাদের কি মনে হয় রোহিত শর্মা আজকে কত রান করতে পারে আর কোন টিম জিততে পারে এই ম্যাচ? ইতিমধ্যেই কিন্তু ইন্ডিয়া 1-0 এগিয়ে আছে।